হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি। সুব্রত সুখী ব্লকের নতুন ভিডিওতে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে আসলাম, সকাল না, এখন বাজে হচ্ছে 8:20। তো সবাইকে গুড মর্নিং। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে এইদিকে চা নিয়ে চলে এসেছি, চা রুটি পায়েস। কালকে ননদের বাড়ি, ননদের বাড়িতে তো জন্মদিন ছিল, দেখতে পেলা ভিডিওতে। তো পায়েসটা তোমাদের দাদা ভাইকে দিয়েছিল, তো তোমাদের দাদা ভাই খায়নি, তো আমার ননদ আবার টিফিন কোঠাতে ভরে দিয়েছে। তো সেটাই, আর মা এখন রুটি করলো, চালের রুটি। তো পায়েস দিয়ে চালের রুটি আর চা বিস্কুট, এটাই হচ্ছে সকালের টিফিন। তো চলো এখন খেয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আজকে এখনো রান্না বসাইনি, রান্না বসাতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো এখন এই দেখো পায়েস, চালের রুটি তোমাদের দাদা ভাই ছিঁড়ে নিয়েছে, আর এই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে। আর এদিকে আমার সোফার হাল দেখো কি বেহাল হয়ে আছে। তো কাল কত রাত্রে এসে সব ছেড়ে ওখানে রেখেছি, তো ওগুলো গুছাতে হবে। তো চলো এখন, আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর আজকে শনিবার, বেশি রান্না করিনি সেরকম কিছু, খুবই অল্প রান্না। আর কি বলতো, তোমাদের দাদা ভাই এখন প্রসাদ খাচ্ছে। আর এইদিকে দেখো আমার খাটের অবস্থা। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো, এই যে জামা কাপড়, এইগুলো এখন প্যাকিং করা হবে। আর এই দেখো ইস্ত্রি করলো এতক্ষণ ধরে তোমাদের দাদা ভাই, আমারই কুর্তি করে দিল যেহেতু। আর ওই যে ব্যাগ, তো এখন এগুলো ব্যাগে গোছানো হবে। তোমরা তো জানোই যে আমরা বকখালি যাচ্ছি হুলিতে, তো আর তো টাইম নেই, আর একদিন আছে, তো সেই কারণে ব্যাগটা গোছাতে হবে। তো চলো এখন ব্যাগ গোছাই। তো বন্ধুরা, এটা যেহেতু আমাদের একদম ছোট ট্যুর দুদিনকার, তো সেই কারণে লাগেজ নেব না, শুধু এই ব্যাগটা নেব। আর আমি এই ব্যাগটা নেব, এটা তো দেখলাই গতকাল কিনলাম, আর ব্যাগটা বেড়াতে যাওয়ার জন্য আমি কিনলাম। জামা কাপড় খুব অল্প নিব, দুদিনটা দুটো করে জামা কাপড় নিব, আর যত ব্যাগে ভরবো ততই ব্যাগ লোড হবে। তো চলো আমি এখন এগুলো ঝটপট করে গুছিয়ে নি। তো প্রথমে তোমাকে দাদা ভাইয়ের জামা প্যান্টটা ভরে দিন। তো চলো আমি এখন গোছাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই দেখো গামছা, এগুলো কিন্তু ভুলে যাব, আগে করে গুছিয়ে না নিলে না মনে থাকবে না। তো চলো এখন গোছা, তারপরে আবার পরে দেখাচ্ছি। তো এবার বাবুর জামা প্যান্ট গুলো ভরছি। বাবুর দুটো ফুল প্যান্ট নিয়ে নিলাম, দুটো ফুল প্যান্ট, আর হচ্ছে তোমার দুটো ফুল হাতা জামা।
আজকে মোটামুটি এটুকুই গোছানো থাকলো, শুধু জামা কাপড়। তো আর কাল আর কি কি নিচ্ছি না নিচ্ছি আবার ওটা কালকের ভিডিওতে মানে গোছাবো পরে, তো আবার পরে দেখতে পাবে আর কি লাগবে না লাগবে। তো এখন চলো দেখাই রান্নাঘরে কি রান্না হলো। তো রান্না তো আগেই বললাম খুবই কম রান্না, তোমাদের দাদা ভাই আর গেছে স্নান করতে, তো ওরা এসে ভাত খাবে, তো সেই কারণে মানে দোকান যাওয়ার টাইম হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের, তো সেই কারণে আজকে আর গুছালাম না, আবার কালকে গুছাবো, তো আবার কালকে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন রান্নাঘরে। রান্নাঘরে আর আজকে রান্না হচ্ছে, প্রথমে দেখাচ্ছি বেগুন ভাজা, আর এখানে রয়েছে একটা সবজি, ডাঁটা, কাঁচা কলা, আলু আর বেসনের বড়া করে গামাখা তরকারি, আর এখানে রয়েছে ভাত। তো এই হচ্ছে আজকের আমার রান্না, আর আগেই তো বলে দিলাম অল্প রান্না, তো এটুকুই আমার রান্না। তো চলো এখন খাবো, তোমাদের দাদা ভাই সামনে হয়ে গেছে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও দোকানে চলে গেছে, তো আজকে আর ক্যামেরার সামনে আসেনি, জানো আজকে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। আর এই যে গরমের আভাস পড়ছে, কাজে একদম মালিশি লাগছে, আর এখনো প্রচুর কাজ আছে, তো কাজ দেখে আমাকে পাগল পাগল মনে হচ্ছে যে কখন কোনটা করব। আর আজকে যেহেতু শনিবার, বাবুর ড্রয়িং আছে, তো বাবু ওদিকে ড্রয়িং করছে, তো পুরো কাজ কমপ্লিট করা হয়নি, তো সেগুলো কমপ্লিট করছে যেগুলো বাকি রয়েছে। আর তো চলো আজকে আমার কি কি কাজ বাকি আছে সেগুলো দেখায়। এখনো জামা কাপড় কাচা ধোয়া, তারপরে বাসন মাজা, গ্যাস মোচা, তো চলো তোমাদের দেখায় আগে কোনটা করব। প্রথমেই দেখাচ্ছি রান্নাঘরে, এই যে গ্যাস মোছা হয়নি এখনো, রান্নাটা হয়েছে, আর এদিকে কড়াই বাসন কিছুই মাজা হয়নি, তো এখন এগুলো মাজবো। তো আর কি কাজ আছে তো চলো দেখাই। এখানে রয়েছে এক বালতি জামা কাপড়, তোমাদের দাদা ভাই আর রিকের জামা কাপড়, জামা প্যান্ট, তো এগুলোই এখন কাচবো। তো এই দেখো এখানে নিয়ে নিচ্ছি জল, তো চলো এগুলো আগে ভিজিয়ে দিই, তারপরে রান্নাঘরে কাজ করব। তো আবার এগুলো সেরে পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট, কাঁচা হয়ে গেছে, আর কেচে টেচে মেলেও দিলাম। আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাই নাই, তো ছাদে মেলা হয়নি, তো গ্রিল বারান্দায় মেলে দিলাম। রান্নাঘরে গ্যাস মোছা, রান্নাঘর মোছা, কড়াই মাজা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এবার একটু শুয়ে থাকবো, তারপরে আবার উঠে বাবুকে খাইয়ে টাইয়ে বাবুকে হাঁটতে দিতে যেতে হবে, ঠিক আছে? তো চলো আবার দেখাচ্ছে পরে, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখো আমি একটু গেছিলাম পার্লারে, আর তোমরা তো জানোই যে আমার আইবুড়ো খুবই কম, তো আমার ভুড়োটা অনেকটাই কম, তো তাহলে মানে বেড়াতে যাব, আর মেয়ে ছেলে মানুষ তো একটু পার্লার যাব না, তার আগে তাই কখনো হয়, তো আজকে সেই কারণে পার্লারে চলে গিয়েছিলাম আর আইবুড়ো করে আসলাম। আর সামনের এই যে লেয়ারটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো লেয়ারটাও কেটে আসলাম, তো জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো পার্লারে এটুকুই কাজ করে আসলাম, তো চলো আবার দেখা হচ্ছে পরে। আর তোমাদের মানে যাওয়ার সময় বলেও যেতে পারিনি আর নিয়েও যাইনি, তার কারণ কি বলতো, আমাদের বাড়ির পাশে পার্লার, তো নিয়ে যাওয়ার মতন সেরকম কিছু নাই, আর পাড়াতে একটু ভিডিও করতে কেমন লাগে, যাই হোক এই হচ্ছে আর কি মানে ব্যাপার। আর কি বলতো, মানে আমার ফোনে চার্জ ছিল না, মেন সমস্যা হচ্ছে ওটাই, ফোনে চার্জ ছিল না, তো আমি চার্জ বসিয়ে রেখে চলে গেছিলাম, তো ভাবলাম করে এসে তোমাদেরকে একবারে দেখাবো। তো চলো আবার দেখাচ্ছে পরে, ঠিক আছে? ততক্ষণ তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম, আর তো চলো এখন বিকেলবেলা টিফিন খাবো, আর তার আগে মানে মাসের শেষ আর এটা তো মাসের শুরু, তো 4 তারিখ মোদিসরের বাজার করতে হবে, তো বাবা গেছিল আজকে বাজার করতে, তো বাজার করে নিয়ে এসছে, তো চলো তোমাদের একবার দেখাই কি কি আজকে বাজার করে নিয়ে এসছে। এই বাজারগুলো তুলে আবার হচ্ছে রাতের জন্য রুটি করতে হবে, এখনো রুটি করা হয়নি, তো দাঁড়াও তোমাদের বার করে একবার অল্প একটু দেখাবো, ঠিক আছে? তো এই দেখো বাজার নিয়ে এসছে মুসুরির ডাল, আতপ চাল, কামিনী ভোগ, সুজি, বাদাম, লবণ, এইগুলোতে আছে মনে হয় লবঙ্গ আর এলাচ, আর দারচিনি বাড়িতে আছে, কালো জিরা, মুগ ডাল, জিরা, পোস্ত, তারপরে দেখো পাঁপড়, লবণ, শুকনো লঙ্কা, আর চালের বস্তা নিয়ে এসছে। তো এই হচ্ছে আমার এই মাসের মোদিসরার বাজার, তো চলো এখন মানে টিফিন খাবো, আর কি টিফিন খাবো সেটাও তোমাদের দেখাবো, আর হচ্ছে টিফিন খেয়ে নিই তারপরে আবার পরে আসছি, ঠিক আছে?
দেখো রাতের ডিনারের জন্য আমার ময়দা মাখা হয়ে গেছে, রুটি করব রাতে। আর এই দেখো একটা ছোট রুটি করে চাটতে দিয়ে দিয়েছি, এইটা প্রথমকার রুটি, কাউকে খেতে হয় না বলে ছোট করে করে। আর এই দেখো এখানে একটা রুটি বেলা আছে, তো চলো আমি এখন রুটিটা ভেজে নিই, তারপর আবার পরে আসছি, ঠিক আছে? দেখো বন্ধুরা আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। জানোই তো বাবু চা ছাড়া রুটি খায় না, আর আমিও একটু চা খাবো, তো চলো চাটা করে নিই তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতেই পেলা বন্ধুরা আমার রুটি করা হয়ে গেছে, আর চা নিয়ে আসলাম, আর বিকেলের জন্য টিফিন নিয়ে আসলাম সন্ধ্যাবেলার জন্য, আর রুটি দিয়ে খাওয়ার জন্য ভাবলাম সুজি করব। তো মা জানোই তো আমাদের বাড়ি গোপাল আছে, তো মা সন্ধ্যাবেলায় গোপালকে ভোগ দিয়েছে সুজির হালুয়া, তো মা বললো আর সুজি করতে হবে না, তো ওটাই আছে রাখা, ওটাই খেয়ে নেবে। তো সেই কারণে সুজি করলাম না, শুধু রুটি আর চা করে নিয়ে আসলাম। বাবু জানোই তো বাবু চা দিয়ে রুটি খায়, তো বাবু চা দিয়ে রুটি খাবে, আর আমি নিয়ে এসেছি টিফিন। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। মারা হলুদ রঙের মশলা মুড়ি নিয়ে এসছে মায়াপুর থেকে, ওই মুড়ি আর সিঙাড়া আর লাল চা, তো এটা আমি খাবো, আর এটা হচ্ছে বাবু খাবে চা রুটি। আর কি বলতো আমার না কাপ, যেদিন সন্ধ্যাবেলায় চা খাই মুড়ি দিয়ে, তো আমার কাপে চা খেয়ে পোষায় না, ঠিক সেই কারণে আমি গ্লাসে করে বেশি করে চা করে নিই, ঠিক আছে? কেউ কিছু মনে করো না গ্লাসে চা খাই বলে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো চলো আমরা এখন টিফিনটা খেয়ে নিই আর বাবুকেও খাইয়ে দিই। আর কি বলতো ভিডিওটা আজকে বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। আর তোমাদের দাদা ভাইকে আজকে যাওয়ার সময়ও দেখাতে পারিনি, আর আসার সময়ও দেখাতে পারলাম না, তো ভিডিওটা এমনিতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তোমাদের দেখতে ভালো লাগবে না, তো সেই কারণে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা রইল। তো আবার দেখাবেন নতুন ব্লগে, টাটা বাই।